আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা আর কালাভুনা পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন এবং আমি যেইভাবে বাসায় তৈরি করি ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো কালা তৈরি করার জন্য আমি এখানে যেই উপকরণগুলো নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাংস এক কেজি দুইশো গ্রামের মতো হবে তো মাংসগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এসি আর কালাগুণো তৈরি করার সময় মাংসগুলো একটু বড় হলেই ভালো হয় কারণ মাংসগুলো রান্নার পরে আরও একটু ছোট হয়ে যাবে তো মাংসর সাথে বাকি যে মশলা নিয়ে নিয়েছি তা হচ্ছে এলাচ ছয়টি ছোট এলাচ বড় এলাস একটি এস্টার অ্যানিস বা তারা মৌরি একটি লবঙ্গ চারটি দারচিনি তিন টুপরা জয়ত্রী ওয়ান ফোর চা চামচের মতো হবে জয়ফল একটি বড় জয়ফলের ছয় ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং দুইটি তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়ে এর সাথে আরও যা দিয়েছি তা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ শাহি গরম মশলা গুঁড়া এক চা চামচ এবং রাঁধুনি নিয়েছি একটা চামচ এই রাঁধুনি আমরা আচার তৈরি করার সময় পাশ্ফোরণের মধ্যে ব্যবহার করে থাকি তো এইখান থেকে আমি এখন কিছু মশলা তুলে নিব বেটে নেওয়ার জন্য যে মশলাগুলো আমি এখান থেকে তুলে নিব তা হচ্ছে জয়ত্রী জয়ফল এলাস ছোট এলাস বড় এলাচ এবং এর সাথে দিয়ে দিব আমি জিরা এখন এইখানে বাকি যে মশলাগুলো থাকলো তা আমি এক সাইডে রেখে দিয়ে এইখানে জিরা দিয়ে এক একটা চামচ উঁচু করে আর আমি এগুলো পাটায় বেটে নিব যদি আপনারা চান ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন তো আমি এগুলোর সাথে রাঁধুনিও বেটে নিব আর একটি মরিচ দিয়ে দিব এখানে আমি চিটাগাঙের এই মরিচটা নিয়েছি এই মরিচ ঝাল না শুধু রঙ হয় তো আমার মশলাগুলো বেটে নেওয়া শেষ আর মশলার মধ্যে নিয়েছি আদা বাটা রসুন বাটা পিঁয়াজ কুচি টক দই পেঁয়াজ বেরেস্তা এবং ফোড়নের জন্য নিয়েছি এসি রসুন মরিচ এবং পিঁয়াজ তো আমি যেই হাড়িতে আজকে কালা ভুনা তৈরি করব ওই হাড়ি নিয়ে নিয়েছি এখন হাড়িতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল তা এরপরে দিয়ে দিব এইখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আমি চার চামচ দিয়ে দিয়েছি কিন্তু উঁচু করে দিয়েছি তো দিয়ে দিব গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এইখানে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি মশলাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ বেরেস্তা আড়াই টেবিল চামচের মতো এখন দিয়ে দিব বেটে নেওয়া মশলাগুলো তো পেটে নেওয়া মশলা দেওয়া হয়ে গেলে দিব গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচের মতো হবে আমি এখানে চা চামচ দিয়ে একটু উঁচু উঁচু করে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে এখানে দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুই তেল মিলিয়ে দিয়েছি মোট পনে এক কাপের মতো তো এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর এখানে মশলাটা খুব ভালোভাবেই হাত দিয়ে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে হাত দিয়ে মাংস এবং মশলা খুব ভালোভাবে মিলিয়ে নেব যাতে প্রত্যেকটি মাংসর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগতে পারে তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মেখে নিচ্ছি তো আমি এই মাখানোর কাজটা প্রায় আট থেকে দশ মিনিট করে নিয়েছি আট থেকে দশ মিনিট মাখানোর পরে দেখুন মাংসটা কীরকম হয়েছে প্রত্যেকটি মাংসর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগেছে তো আমি এখন চুলায় রান্নার জন্য বসিয়ে দিব তো আমি চুলার আঁচ একদম কম করে দিয়েছি তো ঢাকুন দিয়ে এখন ঢেকে দিব অপেক্ষা করব আট থেকে দশ মিনিট আমি এখনও লবণ দেইনি আমি এখন লবণ দিয়ে দিব তো এখানে একটা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসর সাথে মিলিয়ে নেব মিলিয়ে চুলার আঁচ লোতে দিয়ে অপেক্ষা করব আর লবণ মিলানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পরে দেখুন মাংস থেকে পানি বের হয়েছে তো আমি এখন আবারও নেড়ে দিব তো চুলার আঁচ মিডিয়ামের থেকেও লোতে দিয়ে পুরো রেসিপিটা বা পুরো রান্নাটা শেষ করতে হবে চুলার আঁস এর থেকে বেশি করে দেওয়া যাবে না তো আমি পাঁচ থেকে সাত মিনিট পর পর ঢাকুন খুলে নেড়ে দিয়েছি তো দেখুন কালার বেশ কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এরকম করে ঢেকে রান্না করব মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এখনও মাংসতে কোনো পানি ব্যবহার করে মাংস থেকে যে পানি বের হয়েছে তা থেকেই সিদ্ধ করে নিচ্ছি আর সব থেকে ভালো হয় মাংসর পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিলে তো আমি মাংসগুলো একটু দেখে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এখানে পানি লাগবে তো আমি এইখানে পানি দেওয়ার আগে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এবং শাহি গরম মশলা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়ার একটি রেসিপি আমার চ্যানেলে আছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন তো গোলমরিচ গুঁড়া এবং শাহী গরম মশলা গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর এইখানে আমি মাংস একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি এক কাপ পরিমাণ আর এইখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে তাহলে মাংস তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলগুলো তো আমি এইখানে গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব আর এইখানে ঝোল এর থেকে বেশি লাগবে না তো মাংস দেখলেই বোঝা যাবে যে পানি কতটুকু লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো খুব ভালোভাবে মিলিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি প্রায় এক ঘন্টার মতো চুলার আঁচ কম করে দিয়ে এরকম বারবার ঢাকনা খুলে নেড়ে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো এবং পানি শুকিয়ে গিয়েছে তো অন্য একটি কড়াইয়ে আমি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে তাতে পাঁচটি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন কুচি প্রায় দেড় টেবিল চামচের মতো হবে তো রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ তো আমি এইখানে প্রায় পোনে এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো আমি চার ফালি করে নিয়েছি তো এখন এখানে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট দেখুন রসুনগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে বেরেস্তা তবে পেঁয়াজগুলো বেরেস্তা হয়নি পেঁয়াজগুলো আমি এখানে যেরকম ভেজে নিতে চেয়েছি পারফেক্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এই ফোড়নগুলো মাংসর উপরে ঢেলে দিয়েছি ঢেলে আমি অনবরত নেড়ে যাব আরও আট থেকে দশ মিনিট আর লবণ এই পর্যায়ে দেখে নেবেন তো আমি লবণ দেখে নিয়েছি লবণ একদম পারফেক্ট ছিল তো আট থেকে দশ মিনিট এরকম চুলার আঁচ লোতে দিয়ে ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে মশলা এবং মাংস পুড়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার কালো ভোনার রেসিপি আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করছি আসছে ঈদে আমার রেসিপি দেখে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ